জানেন, আশা করি সকলে সুস্থ আছেন, সবল আছেন। আজকে আমি মারুফ 097 পক্ষ থেকে আপনাদের মাঝে আবারও চলে আসলাম একটা ইলেকট্রনিক্স প্রজেক্ট নিয়ে। আজকে একটা দারুণ একটা ইলেকট্রনিক্স প্রজেক্ট নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে আমার হাতেই দেখতে পাচ্ছেন একটা ওয়েল্ডিং মেশিন। আপনারা যদি এখন বাসায় বসে একটা ওয়েল্ডিং মেশিন তৈরি করতে পারবেন মাত্র 5টা টাকা নিয়ে, ঠিক আছে, মাত্র 5টা টাকা খরচ হবে ওয়েল্ডিং মেশিন তৈরি করতে। তো চলুন ফ্রেন্ড আমরা ভিডিওটি শুরু করে দিই। আজকে অনেকদিন পর আমার ফেসটা দেখতে পাচ্ছেন, আমি গত অনেক ভিডিওতে আমি ফেস দিইনি, আজকে আমি ফেস দিচ্ছি। কারণ ইউটিউবের রুলস আছে কিছু যে আমাদের ফেস দিতে হবে, তো আমরা ফেস দিচ্ছি, ঠিক আছে ফ্রেন্ড। তো চলুন ফ্রেন্ড ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে একটাই কথা বলবো, যারা যারা এপর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। আর কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে করবেন, যদি কমেন্ট বক্সে যদি না করতে পারেন তাহলে আমার ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওখানে আমাকে ফোন দিও জানতে পারে। তো চলুন ফ্রেন্ড আমরা ভিডিওটি শুরু করি। তো ফ্রেন্ড ওয়েল্ডিং মেশিন বানানোর জন্য যা যা লাগবে সেটা আমি বলে দিই, সবই বাসারই জিনিসপত্র। এক হচ্ছে বাল্টি, একটা দেখতে পাচ্ছেন বাল্টি, বাল্টির ভিতর পানি, পানি নিয়ে নেবেন অল্প একটু। তারপরে নিয়ে নেবেন দুই কালারের তার, একটা লাল আর একটা কালো। কালোটা নেবেন নেগেটিভ হিসেবে, তো কালোটা আপনারা একটু বড় নিয়ে নেবেন, ঠিক আছে, দেখতে তো পাচ্ছেন অনেক তার। আর একটা হচ্ছে লাল তার নিয়ে নেবেন, এই যে একটা লাল তার, এটা হচ্ছে প্লাস হিসাবে যাবে। এবং এটা হচ্ছে আমাদের ওয়েল্ডিং মেশিনে যে ওয়েল্ডিং রডটা যেটা আমরা সংযোগ করি সেটা, ঠিক আছে, এটা আমি বানিয়ে নিয়েছি, এটা বানানো খুবই সোজা, তো দেখেন আপনাদেরকে শিখাই দিই। এরকম একটা পাইপ নিয়ে নেবেন বা কাঠ, ঠিক আছে, সবথেকে বেশি হয় ভালো হবে কাঠ, তো আমি পাইপ দিয়ে করছি। তো পাইপের এখান থেকে দেখেন যে আমি কেটে নিয়েছি একটুখানি, কেটে নেওয়ার পর একটা নাট লাগিয়ে দিয়েছি, নাট লাগানোর পরে দেখেন দুইটি চান্দি দিয়ে দিয়েছি যাতে এটার মাঝখানে আমি এটা লাগাই দিব, মানে ওয়েল্ডিং রডটা, ঠিক আছে, এটা আমি ভালোভাবে বুঝে দিচ্ছি। তো এটাও হচ্ছে আমাদের পজিটিভেই যাবে, ঠিক আছে। আর লাগবে হচ্ছে দুটো রডের টুকরো, যে কোনো একটা রডের টুকরো আপনারা নিয়ে নেবেন, এরকম দুইটা, একটা দুইটা, আর একটা নেবেন কাঠ, এরকম একটা কাঠ, তার ভিতরে দুইটা ছিদ্র করে নেবেন, ঠিক আছে। আর লাগবে হচ্ছে ওয়েল্ডিং রড, আপনারা তো জানেন ওয়েল্ডিং রড, তো ওয়েল্ডিং রড কোনটা নেবেন আমি বলে দিই। আপনাদের সব থেকে ভালো হবে এরকম ওয়েল্ডিং সাদা কালারের রড যেটা আছে, ওই সাদা কালারের রডটা নিয়ে নেবেন ওয়েল্ডিং, এরকম সবুজ টবুজ নেবেন না, এই সাদাটাই হচ্ছে ভালো, ঠিক আছে, 5 টাকা, এটারই শুধু 5 টাকা দাম, আর কোনো কিছুই না। আর একটা প্লাস নিয়ে নেবেন, প্লাসটা খুবই জরুরিপূর্ণ, এটাতে প্লাস ছাড়া মানে এটা তো কারেন্ট ইয়ে হয়, তো প্লাসটা নিয়ে নেবেন, ঠিক আছে। আর একটা লাগবে লবণ, আপনারা তো বাসায় পেয়ে যাবেন লবণ, তো এটা কি লবণ একবার ইউজ করবেন, তো দেখেন পানিটা আমার কালারটা দেখেন বুঝতে পারবেন, এটা আমি অনেকবার ইউজ করছি, ঠিক আছে, একবার লবণ ইউজ করলে বারবারই করা যায়, তো আপনারা পানি যখন এটাতে কাজ শেষ হয়ে যাবে তখন আপনারা এই পানিটা বোতলে ভরে রেখে দেবেন, ঠিক আছে, তাহলে থেকে যাবে আর লবণ ইউজ করতে হবে না। তো বাস এই কয়টাই উপকরণ লাগবে, ঠিক আছে। তো চয়েন ফ্রেন্ড আমরা এগুলো সব বানিয়ে ফেলি। তো ফ্রেন্ড তো দেখেন আমরা এখন কী কী করে বানাবো, ঠিক আছে, মনোযোগ সহকারে শুনবেন। তো এই তো যেটা আমাদের যে নেগেটিভটা লবণ হটাই ফেলি, এগুলো হটাই দিই। এই যে নেগেটিভ তারটা দেখতে পাচ্ছেন এটা আলাদা করে রেখে দেবো, কারণ এটা হচ্ছে নেগেটিভ তার, ঠিক আছে। এখন যেটা করব, লাল তার একটা নিয়ে নেবো পজিটিভের জন্য, তো ওটা আমি খুলে নিই। এটা আমাদের কিন্তু পজিটিভ যাবে, এটা হচ্ছে মেন লাইন থেকে তারটা যাবে, ঠিক আছে, এটা পুরোটাই লাল নেবেন। নেওয়ার পরে যা করবেন, এরকম একটা রডের দেখিয়েছিলাম যে রডের একটা তার নিয়ে নেবেন বা রড নিয়ে নেবেন, তো এরকম রডের ছিদ্র করে নিয়ে সুন্দর করে রডটা ভালো করে সংযোগ দিয়ে দেবেন রডের সাথে। দেখেন আমি কী করে দিচ্ছি, দেখতে তো পাচ্ছেন। এইরকম করে আপনারা কী করবেন, এই রডের যখন সংযোগ দেওয়া হয়ে যাবে তখন এই কাঠের ছিদ্র দিয়ে এটা প্রবেশ করে দিবেন, যাতে এটা নড়াচড়া যাতে না করে, ঠিক আছে, এভাবে। আর একটা যেটা করবেন, একটা রড আছে আমাদের, এই রডটা, তো এই রডটা কী করবেন, আমাদের যে ওয়েল্ডিংয়ের যে আমাদের হাতলটা আছে, ওয়েল্ডিং করার যে হাতলটা, এই হাতলের যে পজিটিভ লাইনটা, মানে হচ্ছে এই হাতলের যে তারের লাইনটা আছে, এই লাইনটার সাথে সংযোগ করব। তো এটা হচ্ছে ওয়েল্ডিংয়ের, আপনারা দেখেন ওয়েল্ডিং কী করে বুঝবেন, এখানে লাল কালো মিস্ট আছে, লাল আর কালো, এটা হচ্ছে ওয়েল্ডিং পাইপের এটা, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের শুধু মেন লাইনে পজিটিভ লাইন যাবে এটা, তো আমরা এটা সংযোগ করে দিই। তো এটা ভালো করে করবেন, ঠিক আছে, এটাতে কারণ ফুরফুটি হতে পারে, সেই কারণে আপনারা ভালো করে সংযোগ দিয়ে দিবেন, বাস এইরকম, ঠিক আছে। এটা একটু আমার লুজ করছে, তো সেই কারণে আমি একটু টেপ দিয়ে পেঁচাই দিব।
এটাও সেম টু সেম যেভাবে আমি দেখাইছিলাম কাঠের ছিদ্র দিয়ে ভরে দিবেন সেইভাবেই আপনারা লাগিয়ে দিবেন ঠিক আছে এতইভাবে এখান পর্যন্ত আমাদের কাজ শেষ হোল্ডিং মেশিন তৈরি হয়ে গেছে ঠিক আছে এখন যেটা করব আমাদের যে এই যে পাইপের হাতলটা আছে এই পাইপের হাতলের সাথে আমরা এই ওয়েল্ডিং রডগুলো লাগাবো তো ওয়েল্ডিং রডগুলো কি করবেন আপনারা ভালো করে দেখে নিন ওয়েল্ডিং রডগুলো এইভাবে বেঁকিয়ে নেবেন ঠিক আছে এইভাবে বেঁকিয়ে নেবেন যাতে এই ওয়েল্ডিংয়ের পাইপের সাথে লাগানো যায় তো ওয়েল্ডিংয়ের পাইপের সাথে কী করে লাগাবেন দেখাই দিই আমি এই যে একটা নাট খুললাম এই যে আমাদের যে নাটটা আছে এই নাটটা পাইপের সাথে লাগানো তার সাথে আরেকটা চান্দি দিব এই ওয়েল্ডিং রডটা দিব তারপর আরেকটা চান্দি দিব তারপর আরেকটা নাট দিয়ে লাগিয়ে দিব তোমার এটা পড়ে গেছে এটা আপনারা টাইট করে লাগাবেন কারণ এটা থেকে আমাদের ফুরফুটে হতে পারে প্লাস দিয়ে লাগিয়ে দিবেন ব্যাস এতো আমাদের ওয়েলিং পাইপ তৈরি হয়ে গেছে মানে হাতলটা এটা আপনারা আলাদা করে রাখবেন তালটা বড় করে কাটবেন কিন্তু তার কিন্তু এটাতে বেশি লাগবে ব্যাস এই যে আমরা রড দুটো যে বের করছি এই রড দুটো এই রড দুটো কোথায় যাবে আমাদের যে বালতি দেখাইছি বালতির ভিতর পানি সেই পানিতে যাবে এবার আপনাদেরকে বলি পানির সাথে কি কি দিবেন এই পানির সাথে ফ্রেন্ড আপনারা লবণ আছে আপনাদের যেটা লবণ দেখাইছি আমি লবণ এই লবণ এর ভিতর দিবেন ঠিক আছে বেশি করে দিবেন তাহলে আমাদের কাজটা করবে তো আপনারা যদি অল্প পানি দিবেন অল্প মানে হাফ বালতি দিয়ে অনেক লবণ দিবেন আপনাদের গরু খাওয়া লবণগুলো আছে বা অনেক বাজারে কম দামি লবণগুলো আছে ওগুলো আপনারা ব্যবহার করতে পারেন বা আপনার বাসায় যে দামি লবণগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তার ভিতরে আপনাদের এই দুইটা রড যেভাবে আমি লাগাইছি কাঠের টুকরো সেই কাঠের টুকরো এভাবে রেখে দিবেন বাস এটাতে আর হাত দিবেন না এটা দূরে রাখবেন ঠিক আছে এটার আশেপাশে যাতে না হয় এটা কিন্তু পানিটা ফুটবে ঠিক আছে গরম হয়ে যাবে কিন্তু পানিটা খুবই তাড়াতাড়ি কারণ লবণ দিয়ে আছে এর ভিতরে তো এইটুকু গাছ শেষ এরপরে আমরা এখন পাওয়ার সাপ্লাই দেবো এর ভিতরে তো জয়েন্ট ফ্রেন্ড আমরা পাওয়ার সাপ্লাই দিই তো ফ্রেন্ড এখন পাওয়ার সাপ্লাইয়ের জন্য যে আমরা নেগেটিভ তারটা রেখেছিলাম অনেকটা তো দেখেন আমাদের নেগেটিভ তারটা অনেক বড় তো এখন যেটা করবো আমাদের মেন সুইচের সাথে লাগাবো তো ভালোভাবে আপনারা বুঝে নেন যে মেন সুইচটা সব টাইমে পজিটিভের জন্য কাজ করে নেগেটিভের জন্য না কিন্তু নেগেটিভ আমাদের বদে আর্থিং দিয়ে থাকে এটা হচ্ছে আমাদের নেগেটিভ তো দেখেন আমি হাত দিচ্ছি কোনো শর্ট করছি না ঠিক আছে কিন্তু এখানে যদি হাত দেন তাহলে একদম শর্ট মারবে তো যেটা করবো আমাদের বডি আর্থিং থেকে আমাদের যে কালো তারটা দেখাইছিলাম নেগেটিভের জন্য সেই নেগেটিভের তারটার সাথে সংযোগ দিয়ে দেবো তো দেখেন ফ্রেন্ড এইভাবে এইভাবে একটা হুক করে নেবেন হুক করার পরে দেখবেন প্রত্যেকটা এই ইয়ারটার সাথে আমাদের এরকম থাকবে বডি আর্থিং করা থাকবে ঠিক আছে মেন সুইচের সাথে আমাদের বডি আর্থিং হয়ে থাকবে তো এইভাবে আর্থিংটা করে নেবেন এরপর যেটা করবো পজিটিভ লাইন করবো তো পজিটিভ লাইন কোনটা এটা হচ্ছে আমাদের পজিটিভ লাইন তো যে রডটা দেখাইছি আমি দুটা ঠিক আছে এই দুইটা কিন্তু রড আলাদা করে রাখতে হবে দুইটা একসাথে যাতে না হয়ে যায় ঠিক আছে তো যেটা করবো আমাদের যে লাল তারটা দেখতে পাচ্ছিলেন এই সেই লাল তার আর ওইখানে আমি আগে ভালো করে এগুলো আলাদা করে রাখি কারণ কারেন্টের কাজ খুবই খারাপ কাজ বাস আর এই কাজটা আপনারা খুবই সাবধানে করবেন ঠিক আছে তো দেখেন আমার এই দুইটা একসাথে হয়ে যাচ্ছিল শুনে তো বাস এটা দেখালাম এখন যেটা করব আমরা এই মেন সুইচের সাথে সংযোগ দিয়ে দিব তো কোথায় করবেন আপনারা তো ভালোভাবে দেখেন নিচের দিকে যে তারগুলো দিয়ে আছে মানে লাইনটা আমরা যদি এটা টানি তাহলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে সেই লাইনে করবেন উপরের লাইনের সাথে কিন্তু করবেন না তাহলে কাটওয়ার্ড কেটে যাবে না এটার সাথে করবেন তাহলে যদি পাওয়ার সাপ্লাই যদি এক হয়ে যায় মানে এটা যদি এক হয়ে যায় তাহলে কাটওয়ারটা কেটে যাবে ঠিক আছে তো ভালো করে আপনারা এটার সাথে লাগিয়ে দিবেন তো দেখেন আমি কী করে লাগালাম এই যে এখান থেকে এভাবে লাগিয়ে দেবো ঠিক আছে এর তো আমাদের পাওয়ার সাপ্লাইয়ের কাজ শেষ এখন দেখেন আমি যদি ওটার সাথে ফায়ার করি কিন্তু ফায়ার হবে আমরা এখন চেক দিব তো চেক দেওয়ার জন্য আপনারা কিন্তু সাবধান করবেন এখানে কিন্তু অনেক কারেন্ট থাকে ঠিক আছে এটা কিন্তু কারেন্ট এটা ট্রান্সফরমার না কারেন্ট দিয়ে করবো তো এটা হচ্ছে আমাদের নেগেটিভ এটা হচ্ছে আমাদের পজিটিভ তো নেগেটিভটা আমরা রডের উপর রাখলাম এবং পজিটিভ দেখেন বলুন ফ্রেন্ড দেখতে পাচ্ছেন কেমন হলো তো আমার এটার সাথে আগুন ধরে গেছে কারণ এটা ছোট তার
আমার তারটা পুরে ঝাঁঝরা লেগে গেছে, এরকম তারই নাই আর প্লাস দেখে নিন। তো বেন ভয় পাবেন না, এটাতে কোনো কারেন্ট নাই, ঠিক আছে? এটা নেগেটিভ পাসুন কেন আমি বাই করছি, কারণ এটাতে যদি রডে দেন তাহলে আমরা হাত দিতে পারবো, কিন্তু এটা যদি আপনারা রডে দেন কিন্তু হাত দিতে পারবেন না, কারেন্ট কিন্তু শর্ট করবে, ঠিক আছে? সে কারণে আমরা নেগেটিভটা আলাদা করে নিয়েছি। এটাতে অনেক ইউটিউবে দেখাবে যে নেগেটিভ পজিটিভ কিছুই হয় না এটাতে, কিন্তু হয়। আপনারা যদি পজিটিভ রডে দিয়ে রাখেন, ভুল ভবিষ্যৎ যদি আপনারা ভুল করে হাত দিয়ে ফেলেন, আপনারা কিন্তু অনেক শর্ট খাবেন। আপনারা যদি নেগেটিভ দিয়ে থাকে, পজিটিভ যদি না লাগানো থাকে, তাহলে কিন্তু শর্ট করবে না, ঠিক আছে? তো আমরা আগে এটা তারটা কেটে নিই। দেখেন আমরা এখন এটা সোল্ডারিং করবো। দেখেন কিভাবে প্লাজমা বাড়াচ্ছে। তো এইভাবে যারা সোল্ডারিং করতে জানেন তারা সোল্ডারিং করতে পারবে, আমি সোল্ডারিং করতে জানি না, সেই জন্য আমি সোল্ডারিং করতে পারছি না। তো আমার একটা সোল্ডারিং করা আছে, তো দেখেন ফ্রেন্ড এইভাবে সোল্ডারিং হবে, কত সুন্দরভাবে সোল্ডারিং হয়। তো দেখেন, তো আপনারা যারা যারা সোল্ডারিং করতে জানেন তারা তারা পারবেন, ঠিক আছে? একটু চেষ্টা করলে হবে, এটা আমি চেষ্টা করছিলাম তো পেরেছি। দেখেন কিভাবে আমরা সোল্ডারিং করছি। একটু ঠান্ডা হতে দিই। দেখেন কিভাবে আমাদের সোল্ডারিং হয়ে গেছে। কিন্তু এটা তো দেখতে তো পারলেন কি করে আমরা সোল্ডারিং করলাম। তো দেখেন কত সুন্দরভাবে এটা লেগে গেছে, দেখেন তো আর ভাঙার কোনো ইয়াই নাই, ঠিক আছে? এভাবে আপনারা সোল্ডারিং করতে পারেন। ফ্রেন্ড দেখলেন কি করে একটা ওয়েল্ডিং মেশিন বানানো যায়। তো যেটাই হোক এটা কিন্তু একদম সাবধানে করবেন, ঠিক আছে? এটা কারণ এটা 220 ভোল্ট বা অনেক ভোল্টের এটা হচ্ছে কারেন্ট যায়, তো এটা কিন্তু আমার রিস্ক না, এটা হচ্ছে আপনি যদি এখন সাবধানে করবেন। আমি যেভাবে করলাম আপনি যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলেই হবে, যে নেগেটিভের সাথে কোনো শর্ট থাকে না, পজিটিভের সাথে শর্ট থাকে, ঠিক আছে? তো আপনারা ভালো করে ভিডিওটি দেখবেন এবং খুবই সাবধানে কাজটা করবেন, ঠিক আছে? খুবই সাবধানে, এটা আপনার উপর নির্ভর করে। তো যাই হোক ফ্রেন্ড, এতো আমার ওয়েল্ডিং মেশিন। তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, কোনো কিছু না বুঝতে হলে। যেটাই হোক, এতো একটা আমার ওয়েল্ডিং আপনাদেরকে দেখালাম। তো এটা আমি ওয়েল্ডিং করছিলাম, তো আপনাদেরকেও দেখাইছিলাম যে কী করে ওয়েল্ডিং করে। তো যাই হোক, আমি ওয়েল্ডিং করতে জানি না, আমার এমনি এমনি হয়। আপনি যারা যারা ওয়েল্ডিং করতে পারবেন তারা পারবেন, ঠিক আছে? তো যাই হোক, যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আজকে এই পর্যন্তই, বিদায়।